হাই বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা চমৎকার টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি আবদুল্লাহ আল মামুন ফ্রম মামুন একাডেমি। বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমি এই টিউটোরিয়ালটি দিয়েছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম যে কোনো নাম্বারের সাথে যদি কোনো টেক্সট থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে যোগ করবেন। যেমন সাপোজ আমাদের 10 কেজি, 20 কেজি, 30 কেজি, 50 কেজি, দ্যাট মিন্স নাম্বার এবং টেক্সট একসাথে যদি থাকে সেটাকে টোটালটাকে কীভাবে সাম করবেন, এই বিষয়ের উপর একটা ভিডিও দেয়া হয়েছিল। সেখানে সেই ভিডিওটা দেখে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের সমস্ত জায়গায় আপনারা কমেন্ট করেছেন এবং সেখানে জানতে চেয়েছেন যে মামুন ভাই, যে আগের যে টিউটোরিয়ালটি ছিল সেটা ছিল 10 কেজি, 20 কেজি, 50 কেজি, অর্থাৎ যে এই যে ইউনিটগুলো, ইউনিটগুলো এক, অর্থাৎ সমস্তগুলো কেজি অথবা সমস্তগুলো টন অথবা সমস্তগুলো পিসেস, বাট একই ডাটার ভিতরে যদি কেজি, টন, পিসেস, এফটি, সিএফটি ইত্যাদি থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে এই সামটি করব, এই বিষয়ের উপরে অনেকেই জানতে চেয়েছেন। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে এটাই। যেমন এখানে আমরা একটা ডেমো ডাটা দেখিয়েছি, দেখেন 10 কেজি, 10 টন, 11 কার্টন, 10 কেজি, 14 কেজি, এভাবে। এই যে টেক্সট এবং নাম্বার থেকে আমরা এখানে টেক্সটগুলো আলাদা করে এই যে নাম্বারগুলো আছে সেগুলো বের করেছি এবং সেগুলো টোটাল যোগফল কত সেটা আমরা এখানে বের করেছি। এটা হয়তো বা অনেকেই জানে এবং এটা সহজ, বাট এই যে এই জিনিসটা যেটা হচ্ছে টেক্সটের সাথে নাম্বার যেটা থাকবে সেটাকে আপনি কীভাবে ডিরেক্টলি যোগ করবেন, আজকে আমরা এটাই দেখব। বন্ধুরা, কথা বরাবর চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। ওয়েলকাম ভাই। তো বন্ধুরা, আমরা এখানে একটু ডেমো কাজ করব, সেটা হচ্ছে এখানে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আগে আমরা এক্সট্রাক্ট করব এবং সেটা কিভাবে করি সেটা একটু দেখব। আর এখানে যাদের নামগুলো দেখতে পাচ্ছেন, এই নামগুলো হচ্ছে যারা আমাদের চ্যানেলে সবসময় কমেন্ট করেন, বিশেষ করে গত টিউটোরিয়ালে যারা কমেন্ট করেছেন তাদের থেকে এই 10 জন বা 12 জন লোককে আমরা নিয়ে থাকি পরবর্তী প্রজেক্টের জন্য। তো আপনি যদি চান যে আপনার নামটি এই প্রজেক্টে দেখতে চান, তাহলে এখনই কমেন্ট করে ফেলুন, কারণ আমরা 10 জনের বেশি নাম নেই না, সেখানে আপনার নামটি আপনি দেখতে পাবেন। তো আমরা এখানে কি করব, এই যে টেক্সট আছে 10 কেজি, এখান থেকে আমরা নাম্বারটাকে আলাদা করে ফেলবো। ওকে, তো আপনি একটু খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা নাম্বারের পর একটা কমা দেয়া আছে, এই স্পেস দেয়া আছে, দেখেন প্রত্যেকটা নাম্বারের পরে। আমরা এই স্পেসটাকে ফাইন্ড আউট করে দেন আমরা নাম্বারটাকে আমরা আলাদা করে ফেলবো। তো আমরা স্পেসটাকে একটু খুঁজি যে স্পেসটা কোথায় আছে, কত নাম্বার স্ট্রিংয়ে আছে। তো আমরা এইটাকে খুঁজবো, স্পেস ফাইন্ড, এই যে আমাদের এই স্পেসটাকে আমরা খুঁজব। আশা করি এগুলো আপনারা জানেন, যেহেতু অ্যাডভান্স লেভেলের একটা ভিডিও আমরা দেখাচ্ছি। তো এই টেক্সটটাকে অর্থাৎ এই স্পেসটাকে আমি ফাইন্ড করব, কোথায় ফাইন্ড করব, এই জায়গাটায় ফাইন্ড করব। ওকে, দেন হচ্ছে আমরা যদি এন্টার দিই তাহলে দেখেন এখন বলতেছে যে এই নাম্বারটা হচ্ছে 3 নম্বরে, এই দেখেন এই নাম্বারটা, দ্যাট মিন্স 1, 2, 3 নাম্বারে হচ্ছে স্পেস। এটাকে যদি আমরা টান দিয়ে দেখি তাহলে দেখেন এখানে দেখাচ্ছে 3, 4, 5, 6 ইত্যাদি ইত্যাদি নাম্বারে। আমরা যদি এখান থেকে এখন আমরা 3 নাম্বার পেয়েছি, তার মানে এই স্পেসটা হচ্ছে 3 নাম্বার, 3-এর আগে যতগুলো সংখ্যা আছে সবগুলো হচ্ছে নাম্বার আর 3-এর পরে যতগুলো সংখ্যা আছে সেগুলো হচ্ছে টেক্সট। তার মানে আমি এই স্পেসের আগের সংখ্যাটাকে আমি এক্সট্রাক্ট করব। এইটা করার জন্য আমরা কোন ফাংশন ইউজ করবো, সেটা হচ্ছে লেফট, অর্থাৎ আমি বাম পাশের ডাটাটাকে আমি এক্সট্রাক্ট করব। এই হচ্ছে আমি টেক্সটটাকে দেখিয়ে দিলাম, দেন হচ্ছে কমা, অর্থাৎ এই টেক্সটটাকে আমি নেব, কত নাম্বার নেব সেটা হচ্ছে 3 নাম্বার নেব। দেন হচ্ছে আমি যদি এখানে এন্টার দেই তাহলে দেখেন এখানে আসছে হচ্ছে আমার 10। এখন এই 10 এবং এটাকে যদি আমি টান দিই তাহলে দেখবেন টোটালটা এখানে চলে আসছে 5.787 কেজি। এখন এখানে মজার একটা বিষয় আছে, দেখেন এখানে 10 মানে হচ্ছে কত ডিজিট, 2 ডিজিট, বাট আমরা যদি এই 2 ডিজিটকে একটু চেক করি যে আসলে এখানে কত আছে তাহলে দেখবেন এখানে দেখাচ্ছে হচ্ছে 3 ডিজিট। কারণ কি, কারণ হচ্ছে, আর বন্ধুরা আমি জানি অনেকেই আমার সাথে রাগ করেছেন যে আমার টিউটোরিয়াল প্রজেক্ট ফাইল পাওয়া যায় না। বেসিক্যালি আমি প্রজেক্ট ফাইল আসলে সেভ করি না একেবারে, মানে আপনাদেরকে অনেস্টলি বলতেছি আমি প্রজেক্ট ফাইল সেভ করি না, কাজ করার সাথে সাথে আমি এটা আনডোন সেভ দিয়ে চলে যাই। বাট আজকে থেকে আমাদের চ্যানেলে আপনি প্রত্যেকটা টিউটোরিয়ালের সাথে গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনি আপনার সমস্ত প্রজেক্ট ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। আমার কাছে কোনো কিছু জিজ্ঞাসাও করা লাগবে না, কিছুই লাগবে না। এই প্রজেক্ট ফাইলটিও গুগল ড্রাইভে দেওয়া থাকবে, লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি এখানে 10 বলেছেন কিন্তু আপনি এখানে যখন আমরা ফাইন্ড করেছি তখন সে 3 নাম্বার থেকে ফাইন্ড করেছে, বাট 3 নাম্বার তো ফাইন্ড করলে হবে না, 3-এর আগেরটা ফাইন্ড করতে হবে। অর্থাৎ এখানে আমরা যেখানে একটু আগে 3 বলেছিলাম এই 3-কে আমরা -1 করে দেব। এখন যদি আমরা -1 করি তাহলে দেখেন সেই 10-এর জায়গায় 10-ই রয়ে গেছে, বাট এই নাম্বারটা আমার কত ডিজিটে সেই ডিজিটটা এখানে আমাকে বলে দিয়েছে, 2, 3, 10 ইত্যাদি ইত্যাদি। এখন বন্ধুরা,
এতে কি আমাদের কাজ শেষ হয়ে গেছে? না, এতে আমাদের কাজ শেষ হয়নি। এখন আমরা কি বুঝলাম? যে এখান থেকে এই যে ডাটাটা থেকে, অর্থাৎ এই যে নাম্বার এবং টেক্সট এখানে দেখা যাচ্ছে, এখান থেকে আমরা কীভাবে নাম্বারটা আলাদা করলাম সেই জিনিসটা আমরা এখানে দেখে ফেললাম। এখন যেহেতু আমরা নাম্বারটা আলাদা করে ফেলতেছি, তার মানে এটাকে যদি নাম্বার হয়েই যায়, তার মানে এটাকে আমরা সামও করতে পারবো। তাহলে আমরা কী করবো? এটাকে, এই ডাটাটাকে আমরা নিয়ে চলে যাবো, এটাকে আমরা একটু ভ্যালু করে নিই, এটাকে আমরা একটু ভ্যালু করে নেই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। ভ্যালু করব এই কারণে, কারণ হচ্ছে যখন আমরা এটা যদি বাইসেন্স কোনো কারণে যদি এটা টেক্সটে চলে যায়, সেক্ষেত্রে এটা যেন ভ্যালুতে পরিণত হয়ে যায়, যেন আমরা ইজিলি এটাকে যোগ করতে পারি, অর্থাৎ যোগ বিয়োগ ভাগ পূরণ, দ্যাট মিনস এটা নাম্বারে পরিবর্তন হয়ে যায়। এখন আমরা এই ডাটাটাকে আমরা কপি করব, কপি করে আমাদের যে এক্সপেক্টেড জায়গা আছে সেই জায়গাটায় আমরা এখানে দখল করব। এখানে কি করব? ইকুয়াল, ইকুয়াল আমরা এখানে এই সূত্রটাকে আমরা পেস্ট করে দিব। এখন দেখেন বন্ধুরা, এখানে টেক্সট স্ট্রিং যে লেফট থেকে যে ডাটাটা নিয়ে আসবে এটাকে সে বলেছে একটা, বাট এখানে আমরা তাকে রেঞ্জ দেখিয়ে দিব যে তুমি এতটুকুর ভিতরে খুঁজবা, এবং এই যে ফাইন্ড স্পেসটা সেইটাও তুমি কোথা থেকে খুঁজবা, সেটাও তুমি এই টেক্সট স্ট্রিংয়ের ভিতরে খুঁজবে। এই যে এখানে একটা টেক্সট স্ট্রিং দেখতে পাচ্ছেন, তুমি এটার ভিতরে খুঁজবা। ওকে, এখন যদি এটাকে আমরা এন্টার দিই তাহলে দেখেন কিছুই আসবে না, ভ্যালু ইরোর আসবে, কারণ হচ্ছে সে অ্যারে হিসেবে কাজ করতে পারছে না। এটা করার জন্য আমরা কী করব? এখানে আমরা একটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে সাম প্রোডাক্ট। এই সাম প্রোডাক্ট ফাংশনটাকে আমরা অ্যাড করে দিব, দেন হচ্ছে এই যে আমাদের যে ডাটাটা, এই অ্যারেটা, সেই অ্যারেটাকে আমরা তাকে দেখিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে এন্টার দেই তাহলেই আপনি দেখতে পাবেন ম্যাজিক। দেখেন বন্ধুরা কত সুন্দর যোগ হয়ে গেল, সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্টের কাজ হচ্ছে এই 10^20, আবার যদি এইটাকেও চান, দ্যাট মিন্স এইভাবে এইভাবে সে, আর সাম প্রোডাক্টের অনেক কাজ আছে, বাট এখানে কাজ করেছে যে অ্যারে হিসেবে কাজ করেছে। অর্থাৎ এখানে আমার সাম প্রোডাক্ট, দেন হচ্ছে লেফট থেকে তুমি নিবা হচ্ছে এই জায়গা থেকে ডাটা নিবা, সেখানে তুমি স্পেস খুঁজবা, সেটা কোন রেঞ্জ থেকে খুঁজবা, এই রেঞ্জ থেকে। তাহলে আমাদের এখানে 426-এর যে যোগফল, এটা যদি আমরা একটু ম্যানুয়ালি টেনে নিয়ে আসি এবং এই যোগটা যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখেন 426 এবং এখানে 0.5 যেটা সেটা হয়েছে, দ্যাট মিন্স এখানে 5.7, 426.70। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এই যে টিউটোরিয়ালটি দেখালাম, এখান থেকে আপনি যদি কোনো কিছু শিখে থাকেন, প্লিজ ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন যে কী শিখলেন এবং কতটুকু আপনার কাজে লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।